ওয়েলকাম টু দ্য মাস্টার মাইন্ড গাইস। আমরা লাস্ট ইভেন্টে সুপার সেল থেকে বুক অফ এভরিথিংয়ের গ্র্যান্ড ইভেন্টস গ্র্যান্ড গেমস দিয়েছিল, আমরা সবাই জানি। পয়েন্ট রিকোয়ারমেন্ট ছিল 75,000। আমাদের দ্য মাস্টার মাইন্ড ক্লায়েন্ট থেকে আমরা পয়েন্ট তুলেছিলাম 76,660। যাই হোক, এখন বুক অফ এভরিথিং কী করে ইউজ করব, কি কাজ, সেটা আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দেব। যাই হোক, আমি একটা অন্য অ্যাকাউন্টে সুইচ করছি, তাহলে বোঝাতে সুবিধা হবে, কারণ এখানে আমার বুক অফ ফাইটিং আছে। আচ্ছা, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার আছে বুক অফ বিল্ডিং আছে, বুক অফ স্পেলস আছে, বুক অফ হিরোজ আছে, আর বুক অফ এভরিথিং আছে। তাহলে আমার কাছে কিন্তু বুক অফ ফাইটিং নেই, ঠিক আছে? বুক অফ ফাইটিং কিন্তু আমার কাছে নেই। হ্যাঁ, বুক অফ এভরিথিংয়ের কাজটি হচ্ছে আমরা এই একটি বুক দিয়ে আমরা এই বুকটাকে আমরা যে কোনোভাবে ইউজ করতে, মানে অ্যাজ এ বুক অফ হিরোজ ইউজ করতে পারি, অ্যাজ এ বুক অফ বিল্ডিং ইউজ করতে পারি, অ্যাজ এ বুক অফ স্পেস ইউজ করতে পারি, অ্যাজ এ বুক অফ ফাইটিং ইউজ করতে পারি। কিন্তু এটা দিয়ে একই সাথে অ্যাট এ টাইম আমরা অনেকগুলো জিনিস আপ করতে পারবো না, ঠিক আছে? অ্যাজ অ্যান এক্সাম্পল, তোমরা দেখলেই মাত্র যে আমার কাছে বুক অফ ফাইটিং নেই, তাহলে আমার এখানে একটা ল্যাবরেটরিতে ট্রুপস আপ হচ্ছে, লুন হচ্ছে, 4 থেকে 5 হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে বুক অফ এভরিথিংয়ের লোগোটা আছে, কারণ বুক অফ ফাইটিং আমার কাছে নেই, তাই এই লোগোটা বুক অফ ফাইটিংয়ের, সরি, বুক অফ এভরিথিংয়ের। তাহলে আমি এখানে বুক অফ এভরিথিং মানে যে কোনো ধরনের বুক, মানে অ্যাজ এ সমস্ত রকম বুক আমি বুক অফ এভরিথিংটাকে ইউজ করতে পারি হিসাবে।